নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা এখন দেখছেন ট্রু ক্যারিয়ার গাইড। যে সকল জিডিএসের প্রার্থীরা নতুন চাকরি পেতে চলেছেন, আপনাদের এই ইনফরমেশানটি জেনে রাখা দরকার। চাকরির যোগদানের আগে নতুন নিয়ম অনুযায়ী ছুটি কতদিন পাওয়া যাবে, কারণ এই ছুটি খুবই গুরুত্বপূর্ণ। সরকারি চাকরিতে যোগদান করলেই আপনাদের পরিবারের সাথে সময় কাটানো কমে যায়। আর যদি আপনারা কোনো মেডিকেল কারণে ছুটি চান অথবা যদি কেউ ভ্রমণ করতে চান, তো তার জন্য কতদিন ছুটি পাওয়া যায়, তো এই ভিডিওটি অবশ্যই দেখবেন। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলছি যেগুলো বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী লাগু হয়েছে। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমে আসি পেড লিভ। এখন ছুটি পাওয়া যায় বছরে 20 দিন। এই 20 দিন ছুটি এককালীন নিতে পারবেন না, কারণ প্রথম 6 মাস 10 দিন, পরের 6 মাস 10 দিন, মোট 20 দিন। এই মুহূর্তে অফিসিয়াল 20 দিনের ছুটি পাওয়া যায়। এই 20 দিনের ছুটিতে থাকলে আপনি বেতন পাবেন। এরপর লিভ উইদাউট অ্যালাওয়েন্স, এটাতে আপনি 180 দিনের ছুটি নিতে পারেন একেবারে। মেডিকেল বা অন্যান্য কোনো কারণে 180 দিনের ছুটি থাকলে আপনি এর জন্য কোনো পেমেন্ট পাবেন না। এখানে আরেকটা বিষয় হলো, এই পেড লিভে আপনি যদি 20 দিনের ছুটি না নেন, ডিউটি করেন, এর জন্য কোনো আলাদা কোনো পেমেন্ট পাবেন না। এরপর এমার্জেন্সি লিভ। এমার্জেন্সি লিভে বছরে 5 দিনের ছুটি পাওয়া যায়। এই 5 দিনের ছুটিতে থাকাকালীন বেতনও পাবেন। তারপর মেটারনিটি লিভ, 180 দিনের ছুটি পাওয়া যায় মেটারনিটি লিভে। এটা খুবই ভালো খবর যে সকল মহিলা জিডিএস রয়েছেন তাদের জন্য। আর একটি বিষয় হলো, যখন আপনি পেড লিভে থাকবেন, তখন আপনার বদলে যদি ডিপার্টমেন্টের কাউকে আপনার দায়িত্বটা দিয়ে থাকেন, তাহলে ওই 20 দিনের ছুটির পয়সা আপনি তো পাবেনই, তার সঙ্গে আপনার যে ডিউটি করবে সেও তার টাকাটা এক্সট্রা পাবে। আরও একটি নতুন ইমপ্লিমেশন লাগু হয়নি, যেটাতে 30 দিনের পেড লিভ পাওয়া যাবে, সেটা এখনও লাগু হয়নি, তবে আগামী দিনে সেটাও লাগু হয়ে যাবে। তো এইভাবে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটির সাথে থাকুন। আশা করি এই ইনফরমেশানটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার।